إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم الذين امنوا ولم يلبسوا ايمانهم بظلم উলাইক লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, মেহমানানে কেরাম, সম্মানিত দীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যতই প্রশংসা করি আমরা তার হক আদায় করতে পারবো না। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আমাদেরকে দিয়েছেন তার এক একটি নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং তার হক আদায় করা সারা জীবন দিয়েও আমরা শেষ করতে পারবো না। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদের উপর রহমত, তার অনুগ্রহ। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রাহমাতুল্লিল আলামিন, যিনি আমার বাপ মা, আপনাদের বাপ মার চাইতেও বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে উম্মতের প্রতি দয়ালু ছিলেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রউফ রহিম বলে আখ্যায়িত করেছেন। বিল মুমিনিন রউফুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন তার অশেষ রহমত রয়েছে, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার আল্লাহ পাকের রহমতের পরে যে আমাদের ওপর মায়া ছিল, সেই মায়ার কারণে উম্মতের জন্য তিনি কত যে ব্যথিত হতেন, শুধু নিজের ওই সব উম্মতের জন্য নয়, যারা দিনে ইসলাম কবুল করেছে, উম্মতে ইজাবা হয়েছে, বরং উম্মতে দাওয়াত, যারা অমুসলিম, যারা কাফের মুশরিক, যারা তখনও ইসলাম কবুল করেনি, দিনে ইসলাম গ্রহণ করেনি, তাদের জন্য কত যে দয়ালু ছিলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা বারবার করে দিয়েছেন। তার মধ্যে একটি আয়াত হচ্ছে লাআল্লাকা বাখিউ নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন, লাআল্লাকা বাখিউ নাফসাক ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুই মনে হচ্ছে আত্মহত্যা করে ফেলবি, তুই মনে হচ্ছে হার্টের রোগে আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে যাবে, তুমি মরে যাবে মনে হচ্ছে আক্ষেপ করে, যে তারা এই কোরআনে কারিমের প্রতি ঈমান নিয়ে আসতে চায় না, আল্লাহ কোনো মোমেনিন তারা বিশ্বাস করতে চায় না, তারা তাদের নিজেদের কল্যাণ চায় না, এর ওপর দুঃখিত হয়ে শোকে মনে হচ্ছে যে তুমি আর বাঁচতে পারবে না, এত মায়া করতেন। সেই মায়া আপনার বাপ মা হয়তো আপনার উপর করে না, আপনি হয়তো ভ্রান্ত আকীদা বিশ্বাসী, আপনি বিদাতের পথ অবলম্বন করেছেন, আপনি হয়তো পাঁচ ওয়াক্ত সালাত পড়েন না, আপনার আব্বা মা পয়সা পেলেই তাতেই সন্তুষ্ট, হয়তো কোনো আক্ষেপ করে না যে আমার ছেলেটা এই অবস্থায় মারা গেলে চিরকাল জাহান্নামে থাকবে বা দীর্ঘকাল থাকবে,
বা কিছু কাল থাকবে, এই আমার ছেলেটি যে গোমরা পথভ্রষ্ট হয়ে রয়েছে কোনো আক্ষেপ নেই, কারণ দুনিয়ার গরজ হয়তো অধিকাংশ বাপ মায়ের পূরণ হয়ে যাচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত মায়া করেছেন আর এত ব্যথায় ব্যথিত হতেন যা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত ভাতৃমণ্ডলী, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হকের পরে হক রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় হক। আল্লাহ পাকের হক হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত জীবন যাপন করা, তৌহিদের ঘোষণা করা, তৌহিদ কায়েম করা। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক হচ্ছে তার কোনো শর্ত না লাগিয়ে নিঃশর্ত ইত্তেবা করা, অনুসরণ করা, তার আনুগত্য করা, ইতাআত করা। কোনো রকমের শর্ত লাগানো চলবে না যে আমার বড়রা বলেছে কিনা, আমার বুজুর্গ বলেছে কিনা। বরং যখন আপনাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হবে, ইন্নামা কানা কাওলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনের কথা তো এটাই হওয়া উচিত, যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকা হবে আল্লাহর তাওহীদ কায়েম করার জন্য, ইবাদত বন্দেগির জন্য, যখন তাদেরকে ডাকা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণের দিকে, তখন তারা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা মনোযোগী হয়ে শুনলাম আর আমরা মেনে নিলাম, সাদরে গ্রহণ করলাম, এই কথাই তারা বলবে। আর এরা হচ্ছে সফল কাম, এরা হচ্ছে সফল কাম। সফলতা রয়েছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর জীবনে, কামিয়াবি রয়েছে, সফলতা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরোপুরি অনুসরণের মাধ্যমে। এছাড়া অন্য কোনো পথ আল্লাহ পাক কবুল করবেন না। এতেই আছে সার্বিক নিরাপত্তা, এতেই রয়েছে সার্বিক নিরাপত্তা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকে প্রশংসা করতে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করতে গিয়ে এই কথাগুলি বললাম। তার সাথে সাথে আল্লাহ পাকের শুকরিয়ার পরে সকলের শুকরিয়া আদায় করা উচিত, যে সব মুসলিম ভাইরা আমাদের সাথে কোনো রকমের ভালো সহযোগিতা করেছেন, কোনো রকমের তাদের পক্ষ থেকে আমাদের প্রতি অনুগ্রহ রয়েছে। পেরি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরি নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। সুতরাং আল্লাহ পাকের শুকরিয়ার পরে আমরা শুকরিয়া আদায় করি সৌদি আরবের এই হুকুমতের রাশিদার, যেই হুকুমত আমাদেরকে দাওয়াতের কাজ আমাদের সামনে প্রশস্ত করে দিয়েছে। মাকাতিবুল জালিয়াত, এই মুসলিম অথবা অমুসলিম প্রবাসী যারা এখানে আসছে তাদেরকে তাদের ভাষায়, শুধু একটি ভাষায় নয়, বহু ভাষায়, যত ভাষাভাষী এখানে আছে, যত ভাষাভাষী আছে, তাদের দাওয়াতের জন্য এই সরকার, তৌহিদের সরকার, সুন্নতের সরকার, দৌলতু তৌহিদ দৌলতু সুন্না, আমাদেরকে যে তৌহিদ এবং সুন্নার কথা, কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং রাসূলের নির্ভেজাল দাওয়াত প্রচার প্রসারের সুযোগ করে দিয়েছে, রাস্তা আমাদের জন্য সহজ করে দিয়েছে, তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন তাদের জাযায়ে খায়ের দান করেন, জাযাহুমুল্লাহু খায়রা হারাসাহুমুল্লাহ। আর এই দেশের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেফাজত করেন সমস্ত রকমের শার থেকে, সমস্ত রকমের ষড়যন্ত্র থেকে, আল্লাহ পাক সমস্ত রকমের বালা মুসিবত থেকে আমাদের সকলের, সকল মুসলিমের, বিশেষ করে হারমাইন শরীফেন এবং এই হারমাইন শরীফেনের দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশের আল্লাহ পাক যেন হেফাজত করেন। আমাদের জানের চাইতে বেশি প্রিয় হচ্ছে হারমাইন শরীফেন, আমাদের জানের চাইতে প্রিয় হচ্ছে এই তৌহিদের দেশ, সুন্নার দেশ। সুতরাং আমরা এই দেশকে অন্তর থেকে ভালোবাসবো, এই দেশের যেটুকু আমাদের ওপর অনুগ্রহ রয়েছে, হ্যাঁ, হালাল রুজি আমরা এখান থেকে পাচ্ছি, তার সাথে সাথে তার চাইতে বড় বড় নিয়ামত আল্লাহ পাকের এই দেশ থেকে পাচ্ছি। এখান থেকে সহি দিনের এলম পাচ্ছি, সহি আকিদার দিশা পেয়েছি, আমরা তাওহীদ সুন্নতকে জানতে পেরেছি, শিরক বিদাতকে বুঝতে পেরেছি। সুতরাং তাদের শুকরিয়া আমাদের ওপর শুধু মুস্তাহাব নয়, বরং শুকরিয়া আদায় করা ফরজ হয়ে রয়েছে। তারপরে শুকরিয়া আদায় করি এই যে মন্দুবিয়া দাওয়াতুল জালিয়াত, যে
কিলো খামসা বা হাইউল জামিয়া, এই প্রতিষ্ঠানের শুক্রিয়া আদায় করি। এই প্রতিষ্ঠানের কর্মকর্তা যারা দায়িত্বশীল রয়েছেন, যারা এই সেন্টারের খাদেম রয়েছেন, এই সেন্টারের যারা সহযোগী রয়েছেন, সকলের শুক্রিয়া আদায় করি, যারা আমাদের এই বাংলা ভাষায় এত সুন্দর প্রোগ্রাম এবং আমাদের দিনী ভাইদেরকে, মুসলিম ভাইদেরকে একত্রিত করার জন্য, কয়েকটা মাহফিল করার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছেন। আল্লাহ যেন তাদের জাজায় খায়ের দান করেন। তার সাথে শুক্রিয়া আদায় করি আমাদের জেদ্দার দায়ী মাশায়েখ ভাইদের, বিশেষ করে বাংলা ভাষাভাষী যেসব মাশায়েখগণ রয়েছেন, নাম ধরে বললে কথা লম্বা হয়ে যাবে, সেজন্য আর নাম ধরে বলছি না, সকলের শুক্রিয়া আদায় করি। আল্লাহ যেন তাদের জাজায় খায়ের দান করেন, আল্লাহ যেন তাদের রুজিতে বরকত দান করেন, তাদেরকে সমস্ত রকমের অনিষ্ট থেকে হেফাজতে রাখেন। আল্লাহ পাক যেন আমাদের সার্বিক নিরাপত্তা দান করেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা কেমন করে হাসিল করবেন আপনি, কেমন করে আপনি আমন পাবেন? আল্লাহ পাক কোরআনে কারিমে এই বিষয়টি বর্ণনা করেছেন। এই কোরআনের আয়াত দিয়েই শুরু করি। আর নিরাপত্তা এমন একটি বিষয় যেই বিষয়টি সকলের কাঙ্ক্ষিত, যেই বিষয়টি, যে নিয়ামতটি সকলে চায়, মুসলিমও চায়, অমুসলিমও চায়, সৎ লোকও চায়, অসৎ লোকও চায়, ভালো মানুষও চায়, খারাপ মানুষও চায়, সকল স্তরের মানুষ, প্রত্যেক ব্যক্তি চায়, প্রত্যেক পরিবার নিরাপত্তা চায়, প্রত্যেক সমাজ নিরাপত্তা চায়, প্রত্যেকটি দেশ নিরাপত্তা চায়, সারা বিশ্ব নিরাপত্তার জন্য হাহাকার অবস্থা রয়েছে। আল্লাহ পাকের যে কত বড় নিয়ামত এই নিরাপত্তা, আমন আমান, এটা বুঝতে পারবেন যদি ওই সব দেশে পৌঁছে যান যেসব দেশে নিরাপত্তা নেই। কয়েক বছর আগে সেখানে নিরাপদ মানুষ জীবন যাপন করত, আর সেখানে এখন কোন রকমের নিরাপত্তা নেই, যে কোনো সময় যে কোনো রকমের বিপদ আপদ আসতে পারে। ওই সব দেশে যদি থাকতেন তাহলে বেশি উপলব্ধি করতে পারতেন, তাদের নেয়ামত বাদে যাওয়াল, নিয়ামতের কদর, নিয়ামতের মর্যাদা তখনই বোঝা যায় যখন সেই নিয়ামত হাতছাড়া হয়ে যায়, হারিয়ে যায়। এই যে সৌদি আরবে যে নিয়ামত রয়েছে, আমনের নিয়ামত, নিরাপত্তার নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা একমাত্র তৌহিদের বরকতে আর সুন্নার বরকতে আল্লাহ পাক দান করেছেন। এখানে এমন আমরা নিরাপদ, আমি মাঝে মাঝেই বলি যে আপন আপন দেশে, আপন আপন গ্রামে, আপন আপন অঞ্চলেও এত নিরাপদ আমরা না। চোর ডাকাত থেকে, ছিনতাইকারী থেকে, জালেমের জুলুম থেকে, আর অনিষ্টকারীর অনিষ্ট থেকে আমরা নিজের বাড়িতে থেকেও নিরাপদ নয়। সন্ধ্যা হলে বাড়ি থেকে বেরোতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে রাতের যে কোনো সময় আপনি সৌদি আরবের পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ আপনি সফর করেন, লা তাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ভয় নেই। এ হচ্ছে আমন। এবং এই নিরাপত্তা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানুষের খাদ্যবস্তু, পানীয় বস্তু, পানির যে প্রয়োজন, মানুষের যে শ্বাস প্রয়োজন, হাওয়া বাতাস প্রয়োজন, এই রকমের নিয়ামতের মতো বড় নিয়ামত। কারণ সামনে খাবার মজুদ আছে, পানি মজুদ আছে, কিন্তু যদি নিরাপদ এখানে না থাকি তাহলে পানিও পান করতে পারবো না, আর পানি পানির দিকে আমি তাকাতেও পারবো না, এমনকি ভালো যে কোনো নিয়ামতের জায়গা, হ্যাঁ, বিলাসবহুল জায়গাতে থেকেও সেখানে সারা রাত ঘুম আসবে না। এ হচ্ছে নিরাপত্তাহীনতা। সুতরাং এই নিরাপত্তা কোরআন এবং সুন্নার আলোকে কেমন করে পাবেন এই বিষয়টি আজকে জানেন। আল্লাহ পাক সূরা আনআমের আয়াত নম্বর 82-তে ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। মহান আল্লাহ বলছেন, যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা ঈমান নিয়ে এসেছে, যাদের জন্মসূত্রে ঈমান আছে, ঈমানকে ঠিক করেছে, ঈমানের নবায়ন করেছে, ঈমানকে যারা সুন্দর করেছে, আল্লাযীনা আমানু, ঈমান এমন একটি বিষয় সেটা নিয়ে আলোচনা করলে বড় আলোচনা প্রয়োজন রয়েছে। ঈমানের ভিতরে যতগুলি ঈমানিয়াত রয়েছে, বিশ্বাসের বিষয় রয়েছে, যেসবের সম্পর্ক আপনার অন্তরের বিশ্বাসের সাথে, যেসব কথা, যেসব বিষয়গুলি আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন, যেসব বিষয়গুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতে বলেছেন, সেগুলির প্রতি ঈমান নিয়ে আসতে বলেছেন, ওয়াহী দ্বারা প্রমাণিত সেগুলির প্রতি ঈমান নিয়ে আসা, সেগুলিকে বিশ্বাস করা,
এবং তার সাথে সে তাওহীদের যতগুলি দিক রয়েছে তা প্রতিষ্ঠা করা। আল্লাযীনা আমানু, এবং ঈমানের যে দাবি রয়েছে, ঈমান যখন বিশ্বাস করেন, বিশ্বাস অনুযায়ী আপনার কাজকর্ম হবে, আপনার চলাফেরা হবে, আপনার চিন্তা চেতনা হবে, আপনার হরকত হবে, নড়াচড়া হবে, ওই হচ্ছে ঈমান। যেমন আপনারা বিশ্বাস করেছেন বিজ্ঞাপন পেয়ে অথবা কোনো ভাইয়ের মাধ্যমে যে অমুক জায়গায় আলফাহাদ ক্যাম্পে ইসলামিক আলোচনা আছে, এইটুকু বিশ্বাসের ভিত্তিতে আপনারা গোটা জেদ্দার বিভিন্ন এলাকা থেকে, বরং অনেকে মক্কা থেকে, অনেক ভাইয়েরা তো রিয়াজ থেকে, আল কাসিম থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে ছুটে এসেছেন। এই কথাটি যদি বিশ্বাস না হইতো, যদি আপনার কাছে সন্দেহের বিষয় হইতো, তাহলে কখনো আসতেন না। যে কে জানি হবে কি হবে না কথা বিশ্বাস করা যায় না, কখনো এখানে হাজির হইতেন না। যেমন বিশ্বাস করেছেন তেমন কর্ম করেছেন। যখন আপনার বিশ্বাস হয়েছে যে এখানে দিনের কথা হবে, তখন এখানে টান দিয়ে এসেছেন। এটা যদি দুনিয়ার ক্ষেত্রে হয়, তাহলে আপনি দিনের ক্ষেত্রে, আখেরাতের ক্ষেত্রে, চিরস্থায়ী যেটা জগৎ, সেই জগৎকে সুন্দর করার ক্ষেত্রে যখন ঈমান বিল আখেরা, ঈমান বিল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোরআনে কারীমের বেশ কিছু আয়াত রয়েছে, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি ঈমান কত গুরুত্ব রাখে। যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যারা পরকালের আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, তারা এই রকম হবে, তারা এই কাজগুলি করবে, তারা এই কাজ করবে, এই কাজ করবে না। বোঝা যাচ্ছে যে যদি আপনার ঈমান থাকে, তো ঈমান অনুযায়ী আপনার কথা হবে, ঈমান ঈমান বিশ্বাস অনুযায়ী আপনার আমল হবে। জি, আখেরাতে বিশ্বাস আছে, পরকালে বিশ্বাস করেন, করেন না করেন না, পরকালে বিশ্বাস করেন। কিয়ামতের মাঠে প্রথম মুসলিমদের হিসাব হবে কোন বিষয়টি সম্পর্কে? সালাত সম্পর্কে। প্রত্যেক মুসলিমের বিশ্বাস আছে না? প্রত্যেক মুসলিমের বিশ্বাস আছে। প্রত্যেক মুসলিম নামাজ পড়ে না? হিসাব হবে নামাজের। প্রত্যেক মুসলিম, আপনারা বলেন যে প্রত্যেক মুসলিম বিশ্বাস করে, তাহলে প্রত্যেক মুসলিম নামাজ পড়ে? শতকরা 95 নামাজ পড়ে না, 5 জন নামাজ পড়ে। আর এই নামাজের মধ্যে আবার ভাগ আছে মেলা রকম, কেউ সুন্নতি নামাজ পড়ে, কেউ বিদাতি নামাজ পড়ে, আর কেউ ভুল নামাজ পড়ে ইত্যাদি। কায়েমে নামাজ শতকরা 5 জন পাওয়া বড়ই মুশকিল মুসলিম সমাজে। অথচ আপনারা বললেন যে মুসলিম মানে বিশ্বাস আছে, আর কিয়ামতের প্রতি বিশ্বাস আছে, সুতরাং কিয়ামতের প্রথম সওয়াল হবে, হ্যাঁ, আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাতুহু, সর্বপ্রথম যে হিসাব হবে, সুনান আবি দাউদের হাদিস, হাদিস সহি, মানুষের যে হিসাব হবে, মুসলিম যে মুসলিমের যে হিসাব হবে কিয়ামতের দিনে, সর্বপ্রথম যে বিষয়টি সম্পর্কে সেটা হচ্ছে তার নামাজ সম্পর্কে, তার সলাত সম্পর্কে বিশ্বাস আছে। সেই দিনটা আসবে আপনার সামনে, আমার সামনেও সেই দিনটা আসবে, বেনামাজির সামনেও সেই দিনটা আসবে। আর বেনামাজি বলছে আমি আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, জান্নাতে বিশ্বাসী, জাহান্নামে বিশ্বাসী, আমি হাশর দিনে বিশ্বাসী, সব বিশ্বাসী আর বিশ্বাসী, আর প্রথম যে কাজটি হবে সেটাই করে না, সেখানেই ফেল। তাহলে চিন্তা করুন কি অবস্থা, আসলে কি বিশ্বাস আছে, বিশ্বাস নেই? আল্লাহ বলছে আল্লাযীনা আমানু, এমন ঈমান হইতে হবে যেই ঈমান আপনার ঈমান অনুযায়ী কাজ করতে বলে, আমল করতে বাধ্য করে। আপনাকে নামাজের জন্য জাগাতে হবে না, আপনি আমাকে জাগাবেন। আপনাদের ক্যাম্পে এসেছি আর আমি হয়তো ক্লান্ত গাফেল হয়ে আছি, আপনি আমাকে জাগাবেন, আপনাকে জাগাতে হবে না, আপনি আমাকে নামাজের নসিহত করবেন, আপনাকে নামাজের নসিহত করতে হবে না, যদি আপনার সত্যি ঈমান থাকে যে প্রথম জিজ্ঞাসা হবে নামাজ সম্পর্কে। এটা একটা উদাহরণ দিয়ে বললাম, এইরকম বহু উদাহরণ আপনি দিতে পারেন যে আপনার ঈমান আছে না নেই, আর ঈমান থাকলে আপনার কতটা ঈমান আছে, এই ঈমান নিয়ে আল্লাহর সামনে হাজির হইলে আল্লাহ কবুল করবেন কি না, এই ঈমান যে ঈমানের দাবিদার সেই ঈমান আপনি নিজেই ভঙ্গ তো করছেন না ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি দিয়ে, এই ঈমান যে ঈমানের সাথে আপনি ঈমান বিরোধী সবচেয়ে বড় অপরাধ শিরকের সংমিশ্রণ তো ঘটাচ্ছেন না, কেমন ঈমান আপনার আছে এটা দেখার বিষয়। আল্লাহ রাব্বুল বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে আসলো, বিশ্বাসী হলো, এটা হচ্ছে ইতিবাচক, আপনার ঈমানটা
যেমন আল্লাহ চেয়েছেন তেমন হইতে হবে। আর তারপরে আরেকটা হচ্ছে নেতিবাচক, নেগেটিভ, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, আর তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটালো না, জুলমকে মিশিয়ে দিল না, ঈমানও নিয়ে এসেছে বলছে আর জুলুমও করে, এইরকম করে না। মুসলিম বলে দাবিও করে, মুমিন বলে দাবিও করে, আর তার সাথে সাথে জুলমও করে, এইরকম যেন না হয়, বরং দুটোই ঠিক থাকতে হবে। যেমন ঈমান ঠিক থাকতে হবে, তেমন ঈমানের সাথে জুলমকে মেশানো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কলম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, বন্ধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, যে ঈমান ঠিক হইতে হবে, তার সাথে সাথে ঈমান বিরোধী যতগুলি কথা কাজ হতে পারে সেগুলি হচ্ছে জুলম। ঈমানের পরিপন্থী যতগুলি কথা কাজ হতে পারে, আমল হতে পারে, সবগুলি থেকে বেঁচে থাকতে হবে। এই দুটো কাজ করতে হবে। কাজ ধরলে খুব সহজ, মেলা কাজ না মাত্র দুটো কাজ, মাত্র দুটো কাজ, নিরাপত্তা পাওয়ার জন্য মাত্র কয়টি কাজ, দুটো কাজ। দুটো কাজ যদি করেন তো দুটো আল্লাহ নিয়ামত দান করবেন, দুটো কাজ করবেন দুটো আল্লাহ পাক নিয়ামত দান করবেন। যেই নিয়ামতের একটি হচ্ছে উলাইকা লাহুমুন আমন, যারা ঈমানদার হয়ে জুলম থেকে বেঁচে থাকবে তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। আল আমন, যেমন আলহামদু, আলহামদু মানে, আলহামদু মানে কি, প্রশংসা না যাবতীয় প্রশংসা, যাবতীয় প্রশংসা, তেমনি আল আমন মানে যাবতীয় নিরাপত্তা। যদি আপনার ঈমান যদি পূর্ণ থাকে আর আপনার জুলম থেকে বেঁচে থাকা যদি সম্পূর্ণভাবে থাকে, পুরোপুরি থাকে, তাহলে আল আমন মানে সার্বিক নিরাপত্তা রয়েছে। আর যদি আপনার ঈমানে ঘাটতি থাকে, আপনার ঈমানকে জুলম থেকে রক্ষা করাতে ত্রুটি থাকে, তাহলে যখন যতটা ত্রুটি হবে ততটা আপনি নিরাপত্তা পেতে বাধাগ্রস্ত হবেন, আর যতটা আপনার ঈমান থাকবে, ভালো দিক থাকবে, যতটা আপনি বেঁচে থাকবেন জুলম থেকে ততটা আপনি নিরাপত্তা পাবেন। এ হচ্ছে সারা বিশ্বের অবস্থা, এ হচ্ছে প্রত্যেক ব্যক্তির অবস্থা, এ হচ্ছে প্রত্যেক পরিবারের অবস্থা, প্রত্যেক সমাজের অবস্থা, প্রত্যেক দেশের অবস্থা। যে যতটা বেশি, যেই ব্যক্তি, যেই পরিবার, যেই সমাজ, যেই দেশ, হ্যাঁ, যে এলাকার মানুষ যত বেশি ঈমানকে সুন্দর করবে আর যত বেশি জুলম থেকে নিজের ঈমানের সুরক্ষা করবে, তাদের জন্য তত ভালো নিরাপত্তা রয়েছে আল্লাহর পক্ষ থেকে। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। ওহম মুহতাদুন, একটি হচ্ছে নিরাপত্তা। আচ্ছা, নিরাপত্তার বিষয়টি বুঝাই, আজকাল নিরাপত্তাকে আরো বিভিন্ন ভাবে ভাগ করে মানুষের জন্য সহজ করা হয়েছে বুঝানোকে। আজকালকার যারা চিন্তাবিদ, আজকালকার যারা গবেষক, আজকালকার যারা পণ্ডিত, তারা এই বিভিন্ন রকমের নিরাপত্তার কথা উল্লেখ করেছেন। আমরা প্রথম বলবো, যারা পুরাতন আলেম ওলামারা আলোচনা করেছেন নিরাপত্তার, একটা হচ্ছে পার্থিব নিরাপত্তা, দুনিয়ার নিরাপত্তা, আর একটা হচ্ছে দুনিয়া শেষে যে আরেক জগৎ শুরু হবে সেটা হচ্ছে আখেরাতে নিরাপত্তা। দুই নিরাপত্তা, তাই না? দুনিয়ার নিরাপত্তা, ইহ জগতের নিরাপত্তা, আর পরজগতের, হ্যাঁ, পরকালে মৌতের পরে নিরাপত্তা। মৌতের পরে কবরের জীবন একটা আছে, বারজাখের জীবন আছে, আবার বিচার দিবস একটা আছে, হ্যাঁ, আর একটা আছে জান্নাত পাওয়ার, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া, এই নিরাপত্তা রয়েছে। আর সেখানে বিভিন্ন স্তর রয়েছে দুনিয়ার নিরাপত্তা। দুনিয়ার নিরাপত্তাকে আজকালকার দুনিয়া দৃষ্টিভঙ্গি থেকে যারা ভাগ করেছে বোঝানোর জন্য, তারা বিভিন্নভাবে ভাগ করেছে। একটি নিরাপত্তা হচ্ছে মানুষের মানসিক নিরাপত্তা, মানসিক নিরাপত্তা, আপনি মানসিক দিক থেকে নিরাপদ, শান্তিতে আছে। একটা হচ্ছে শারীরিক, হ্যাঁ, নিরাপত্তা,
একটা হচ্ছে আপনার আর্থিক নিরাপত্তা, যে আপনার ইনকাম সোর্সটা নিরাপদ, হ্যাঁ নিরাপদ, আপনার চাকরি আছে চাকরি নিরাপদ ঝুঁকি মুক্ত, আপনার ব্যবসা আছে ব্যবসা আপনার ঝুঁকি মুক্ত, আপনার যে রুজি রোজগার আছে সেটা আপনার ঝুঁকি মুক্ত নিরাপত্তা নিরাপদ। এইরকমই জীবনের ব্যক্তি জীবনের ক্ষেত্রে বিভিন্ন রকম নিরাপত্তা, ঘরে নিরাপত্তা, ঘরে আপনার স্ত্রী ভালো আপনার ছেলে মেয়ে ভালো, সুতরাং আপনি ঘরে নিরাপদ আপনি বাস করছেন। আর যদি স্ত্রী খারাপ হয়, এমন খারাপ যে আপনার স্ত্রী থেকে আপনি নিরাপদ না, তার অনিষ্ট থেকে, এটাও তো হইতে পারে। এমন খারাপ আপনার ছেলে মেয়েরা যে আপনি ছেলে মেয়েদের অনিষ্ট থেকে হয়তো নিরাপদ না, তাহলে বাড়িতে আপনার নিরাপত্তা নেই। আপনি কর্মক্ষেত্রে যেখানে আর রোজগার হচ্ছে যেখান থেকে রুজি আসছে সেখানে আপনার কর্মক্ষেত্র নিরাপদ নয়, আপনার চাকরি নিরাপদ নয়, আপনার এখানে থাকা নিরাপদ নয়, আপনার ইনকাম সোর্স নিরাপদ নয় ইত্যাদি, যে কোনো সময় চলে যেতে পারে, যে কোনো সময় আর্থিক সংকট আসতে পারে। জি, এইরকম বহু নিরাপত্তার দিক রয়েছে। সামাজিক নিরাপত্তা, সমাজে গ্রামে চলাফেরা করছেন কোনো ভয় নেই কোনো চিন্তা নেই, এটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। দেশে চলাফেরা করছেন, এটা হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা। হ্যাঁ, আপনি আপনিও সুখে থাকতে চান আর আপনার শাসকও সুখে থাক, এটা হচ্ছে সবচেয়ে ভালো নিয়ামত, যে আপনার শাসক আপনার পক্ষ থেকে আপনার অনিষ্ট থেকে বেঁচে থাক আর আপনিও আপনার শাসকের অনিষ্ট থেকে বেঁচে থাকেন, দুই দিক থেকে নিরাপত্তা। আপনার অনিষ্ট থেকে তারা নিরাপদ থাক আর তাদের অনিষ্ট থেকে আপনারা নিরাপদ থাকেন, এটা হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা। আন্তর্জাতিক নিরাপত্তা, যেখানে আপনি দুনিয়ায় বিচরণ করেন না কেন, যেন নিরাপদ আপনার সফর হয়, নিরাপদ বাড়িতে আপনি ফিরে আসতে পারেন, এক কথা এগুলি হচ্ছে সবগুলি পার্থিব নিরাপত্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে কি বলেছেন, যারা ঈমান সুন্দর করবে আর তার সাথে যারা জুলুম থেকে বেঁচে থাকবে তাদের জন্য আখেরাতের নিরাপত্তা রয়েছে, এই কথা বলেছেন যে সবগুলি পাবে মতের পরে নাকি, এ কথা বলেছেন কি না? আল আমন বলেছেন, আল আমনুল মুতলাক। মুফাসসিরগণ যারা তাফসীর করেছেন এবং আকীদার যারা ওলামা তাওহীদের ওলামা তারা এই আয়াতটির ব্যাখ্যা এইভাবে করেছেন, যারা পুরোপুরি ঈমান সুন্দর করবে আর পুরোপুরি জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে তারা আল আমনুল মুতলাক পাবে, হ্যাঁ তারা সার্বিক দিক থেকে নিরাপত্তা পাবে। আর যারা আংশিক ত্রুটি রাখবে, কিছু ত্রুটি আছে তাদের ইমানে, কিছু ত্রুটি আছে তাদের আপনার জুলুম থেকে বেঁচে থাকার ক্ষেত্রে, তারা মুতলাকুল আমন পাবে, তাদের ভাষায় আল আমনুল মুতলাক আর মুতলাকুল আমন। হ্যাঁ, নিরাপদ আছে কিন্তু পুরোপুরি নিরাপদ নয়, মোটামুটি, যেমন বলি মোটামুটি ভালো আছে, মোটামুটি সুখে আছে। তো আপনি কেমন নিরাপত্তা চান এটা দেখার বিষয়। যদি আপনি ভালো নিরাপত্তা চান, এটাই হবে একজন জ্ঞানী মুসলিমের পরিচয়, তাহলে আপনি আপনার ঈমানকে সুন্দর করবেন, আপনি জুলুম থেকে বেঁচে থাকবেন, তাহলে আল্লাহ পাক সার্বিক নিরাপত্তা দিবেন, দুনিয়ার সর্বস্তরে নিরাপত্তা দান করবেন, আপনার আখেরাতে মৌতের সময় থেকে শুরু করে জান্নাত পর্যন্ত পৌঁছার সময় পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত আপনি নিরাপদ থাকবেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম যারা আল্লাহর বন্ধুত্ব হাসিল করতে পারবে। আর আল্লাহর বন্ধুত্ব হাসিল করা যে কিসের মাধ্যমে, আল্লাহ স্বয়ং কোরআনে বলে দিয়েছেন, এরপরের আয়াতে বলে দিয়েছেন, যারা আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিতও হবে না, তাদের কোনো চিন্তাও নেই, ভয় নেই, চিন্তা নেই। আল্লাযীনা আমানু, যারা সত্যিকার মুমিন হয়েছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি থেকে বিরুদ্ধাচরণ থেকে বেঁচে থাকে, যারা তাকওয়া অর্জন করে আল্লাহ ভীরুতার সাথে, আল্লাহর ভয়ে তারা ভালো কাজ করে, আল্লাহ পাকের পাকড়াওর ভয়ে তারা মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে, এরা হচ্ছে ইয়াত্তাকুন, এরা হচ্ছে মুত্তাকিন। এই ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে আল্লাহ পাকের বন্ধুত্ব হাসিল করা যায়, ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে নিরাপত্তা হাসিল করা যায়। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ এই কথা বললেন না যে যারা ঈমান আর তাকওয়া অর্জন করবে তারা শুধু পরকালে পাবে, পরকালে, কারণ এক শ্রেণীর লোকেরা মনে করে যে ধর্ম কর্ম করা আর নামাজ রোজা করা আর ইসলাম পালন করা এগুলির বদলা সব এমন ব্যাংকে পাওয়া যাবে যেই ব্যাংক দুনিয়াতে নেই, সব আখিরাতে।
এই এমন চেকের চেক যেই চেক ক্যাশ হবে কোথায়? ও আখেরাতে। এটা মিথ্যা কথা, ভুল কথা, এটা অবাস্তব কথা। তারপরের আয়াত আল্লাহ বলছেন সূরা ইউনুস, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জগতে, দুনিয়াতেই সুসংবাদ রয়েছে তাদের জন্য। সুসংবাদ কখন হয়? মানুষ সুখে থাকে তাহলেই তো, সুখের খবর হয় তখনই না সুসংবাদ হয়। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় তাদের জন্য সুসংবাদ রয়েছে, হ্যাঁ, ওয়া ফিল আখিরা, আর আখিরাতে তাদের জন্য সুসংবাদ রয়েছে। লা তাবদিলা কালিমাত, আল্লাহর এই কথায় কোনো রকমের রদ বদল হবে না, যে দুনিয়াও সুখী হবে আর আখিরাতও সুখী হবে ইমান এবং তাকওয়ার মাধ্যমে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই আয়াতের সাথে সম্পর্কিত আর একটি বিষয় বলবো, সেটা হচ্ছে আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়ালবেসু ইমানাহুম বিযুলম, তারা জুলমের সংমিশ্রণ ঘটালো না ইমানের সাথে। ইমান আবার জুলম করে, মুমিন আবার জুলম করে, এরকম না। এই জুলমটা কি? জুলম তিন রকমের হয়ে থাকে। যতক্ষণ এই তিন রকমের জুলম বুঝবেন না, ততক্ষণ পর্যন্ত নিজে মনে করবেন, যদি সহি আকিদার লোক হন, ভাই আমি তো বড় জুলুম করি না। হ্যাঁ, যদি আপনি, হ্যাঁ, আপনার মধ্যে মানবতা থাকে, আজকাল মানবতা, মানবতা একটা শব্দ, তাই না? মানবতা আছে, যার ফলে মানবতার খাতিরে আপনি কারো এক পয়সা মেরে খান না, কারো কোনোদিন ক্ষয়ক্ষতি করেন না, কারো বিরুদ্ধে হিংসা বিদ্বেষ রাখেন না, ভাবছেন আমার মতো ভালো মানুষ কি আছে, আমি অন্তরে কোনো শত্রুতা রাখি না, আর কোন রকমের হিংসা রাখি না, কারো ক্ষয়ক্ষতি করি না, এক পয়সা কারো মেরে খাইনি, তাহলে তো আমি জুলুম করি না। কিন্তু নামাজ নেই আপনার, আপনি শিরিক করেন, হ্যাঁ, আপনি বিদাত করেন, নিজেকে মনে করছেন যে আমি তো জুলুম করি না, হ্যাঁ, নিরাপত্তা পাওয়ার যোগ্য হয়ে বসে আছে। না না না, জুলুম হচ্ছে তিন রকমের। একটা হচ্ছে বড় জুলুম, জুলমুন আজিম, আর আরেকটি হচ্ছে জুলমুন নাস, আর আরেকটি হচ্ছে জুলমুল ইবাদ। এই তিনটি জুলুম থেকে যদি পুরোপুরি বেঁচে থাকতে পারেন, তাহলে পুরোপুরি নিরাপত্তা আল্লাহ দান করে দুনিয়াতেও আখেরাতেও। ভালো করে শুনেন, এখন এই তিনটি জুলম শুধু আপনাদেরকে বোঝাবো, এর মাধ্যমে আশা করি আমাদের অনেকটা সংশোধন হবে, যারা সংশোধন করতে চাইবে। আল্লাহ আমাকেও সংশোধনের তৌফিক দান করেন, আপনাদের সকলকে সংশোধনের তৌফিক দান করেন, সকল মুসলিম ভাই বোনকে আল্লাহ পাক ইসলাহ করার তৌফিক দান করেন, নিজের সংশোধনের তৌফিক দান করেন, নিজের পরিবার ছেলে মেয়েদের সংশোধনের তৌফিক দান করেন, নিজের আত্মীয় স্বজন দেশবাসী সংশোধনের তৌফিক দান করেন, সারা বিশ্বের মুসলিমদের সংশোধনের তৌফিক দান করেন, তাদেরকে আল্লাহর নিজের দিকে ফিরাবার তৌফিক দান করেন, যারা অমুসলিম এখনও দিন ইসলাম আসে তাদেরও আল্লাহ পাক ইসলাহ করার তাদের সংশোধনের তৌফিক দান করেন। বলছিলাম জুলমের কথা, একটি জুলম হচ্ছে বড় জুলম। বড় জুলম কাকে বলা হয়েছে? বড় জুলম শিরক। লোকমান আলাইহিসসালাম বা রাদিয়াল্লাহু আনহু বলছেন তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে সূরা লোকমানে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, আল্লাহর সাথে শিরক করিও না, আল্লাহর সাথে শিরক করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে বড় জুলম, শিরক হচ্ছে বড় জুলম। আল্লাহ এই কথা বলেননি যে বড় শিরক করলে বড় জুলম আর ছোট শিরক করলে বড় জুলম হবে না, ছোট শিরক বড় জুলম। কারণ এই এই বিষয়টি বুঝতে অনেকে ভুল করে, যার ফলে মনে করে আমি তো বড় শিরক করি না, আমি তো ছোট শিরক করছি, আমি আল্লাহ ছাড়া অন্যের কসম করলাম, আল্লাহকে তো ঠিকই মানি, এমনি বাপের কসম দানার কসম বলে দিলাম, আমি বড় জুলম না, শিরক মানে বড় জুলম, ছোট শিরক বড় জুলম মনে রাখবেন। কারণ আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকি হচ্ছে বড় জুলম। জি, এই জন্য তৌহিদ আকীদার ওলামারা বলেছেন যে ছোট শিরক যেটা, সেটা অন্যান্য কাবিরা গুনাহর চাইতে ছোট না, বড় কাবিরা গুনাহ, বড় কাবিরা গুনাহ। শিরক হচ্ছে, আল্লাহ আল্লাহ পাক বলছেন লোকমান হাকিমের ভাষায়, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে নিঃসন্দেহে বড় জুলম, বড় জুলম। তাহলে আমাদের প্রথম যেই জুলম থেকে বাঁচতে হবে সেটা হচ্ছে শিরকের জুলম থেকে বাঁচতে হবে, শিরকের জুলম থেকে বাঁচতে হবে। শিরকের জুলমকে একবারে এমন সংকীর্ণ আর সীমিত করে দেবেন যে শিরক মানে হচ্ছে মূর্তি পূজা। সারা বিশ্বে কোনো মুসলিম মূর্তি পূজা করে না, তার মানে সকল মুসলিম মাশাআল্লাহ কোনো জুলম করে না, শিরক করে না, তাই না? আজকাল যারা, হ্যাঁ, কবর মাজার পূজার শিরক করে,
তারা বলে যে এই আয়াতগুলি সব মুশরিকদের সম্পর্কে নাজিল হয়েছে, পৌত্তলিকদের সম্পর্কে নাজিল হয়েছে, আর এই ওয়াহাবি আলেমরা আমাদের ওপর ফিট করছে। আরে ভাই, যেই কাজগুলি মক্কার মুশরিকরা করতো, যেই কাজগুলি ভারতের হিন্দু মুশরিকরা করতো, যেই শিরকগুলি মজুস অগ্নি পূজকরা করতো, ওই রকমই সবগুলি আপনাদের শিরক, মানে ওর চাইতে ও হ্যাঁ মারাত্মক শিরক করছেন। একটি দিক থেকে নয়, তিনটি দিক থেকে। শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন যে আগের যুগের শিরকের চাইতে এই উম্মতের শিরক দুই দিক থেকে মারাত্মক, দুই দিক থেকে মারাত্মক। তখনকার লোকেরা যারা শিরক করত তারা সুখের সময় শিরক করত না দুঃখের সময় শিরক করত? হ্যাঁ, দুঃখের সময়। হ্যাঁ, সুখের সময় শিরক করত, সুখের সময় কি করত? শিরক করত। যখন দুঃখের সময় দুর্দিন আসতো তখন তাদের ইয়াকিন বিশ্বাস ছিল যে এত বড় বালা মুসিবতে আমাদের দেব দেবী লাতুজা মানাত রক্ষা করতে পারবে না, এখন রক্ষা করার জন্য কাকে লাগবে? ওই উপরওয়ালা আল্লাহকে লাগবে। বুঝা গেছে না? জি, সেই জন্য কোরআনে কারিম এই বিষয়টিকে বারবার করে, এটা শুধু শেখ হাসিনা মোহাম্মদ আব্দুল্লাহ রহমাহুল্লাহর কথা না, তিনিও কোরআনেরই কথা বলেছেন তার ভাষায়। কোরআনে কারিম আল্লাহ পাক বহু জায়গায় বলেছেন, তার মধ্যে একটি জায়গায় যখন তারা সফর করে কোথায়, ফাইজা রাকিবু ফিল ফুলক, পানি পথে সফর করে আর জলজাহাজে তারা উঠে আর দেখে যে চারিদিক থেকে তুফান উঠেছে, যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে, তখন তারা নাসিয়া মা কানা ইয়াদউনা মিন ক্বাবল, এর পূর্বে দেবদেবীকে যে ডাকতো, হ্যাঁ লাতুজা মানাতকে ডাকতো, এগুলোকে ভুলে যেত, ভুলে যেত। আর কি করতো? অন্য এত বছর দাউল্লাহ মুখলিসিন আল্লাহউদ্দিন, তারা একমাত্র আল্লাহকে ডাকতো তাদের আনুগত্যকে, তাদের দিনকে নিখুঁত খালিস করে, খালিস তাওহীদি হ্যাঁ জনতা তারা হয়ে যেত তখন। আর যখন ফালামানাজ্জাহুম ইলাল বার, আল্লাহ নায়াতে বলছেন যখন স্থলে যখন পৌঁছে যেত, ইজাহুম বি রব্বিহিম ইউশরিকুন, যখন সুখের দিন আসতো তখন রবের সাথে শিরিক করা শুরু করত, রবের সাথে কি করত? শিরিক করা শুরু করত। যখন পেটে দানা থাকতো, এখন খিদা নেই, আরো সাহাবায়ে কেরামরা ইসলাম কবুল করার পরে আলোচনা করতেন, আর তাদের এই যে জাহিলিয়াতের যুগ তার উপর বড় আক্ষেপ করতেন যে মুশরিক যে কত অন্ধ হয়ে যায় আর মুশরিক যে কত অবুজ হয়ে যায়, যে তারা ছাতুর মূর্তি নিয়ে, ছাতুর সেনে মূর্তি তৈরি করে সফর করত, আর সফরে যখন খোদা মুক্ত থাকতো, যে খিদা লাগেনি বা আরো অন্যান্য খাবার আছে, খেজুর আছে, এই আছে, সে আছে, তখন সেগুলো খেয়ে কাটতো। হ্যাঁ, আর যখন দেখলো যে বাকি সব শেষ, এখন ওই ছাতুর মূর্তিটাই বাকি আছে আর চরম খিদা লেগেছে, তখন কি করতো? ওই ছাতুর মূর্তিটাই চিবিয়ে চিবিয়ে খেত। কথা বোঝা গেছে? তার মানে তাদের বিশ্বাস যে খিদা দূর করতে এই মূর্তি পারবে না, হ্যাঁ ওকে খেয়ে খিদা দূর করতো। আমরা বুঝতে পারছেন না, কিন্তু আজকালকার যারা কবর মাজার পূজারি তাদের অবস্থা দেখুন তো, একটু চিন্তা করে তাদের অবস্থা দেখুন তো, যত বিপদ বড়ে তত বেশি মাজারে ধর্ণা দেয়, ছোটখাটো বিপদে হ্যাঁ আলেমের কাছে যায় একটু ঝাড়ফুঁক করে নেওয়ার জন্য বা পরামর্শ নেওয়ার জন্য, ছোটখাটো রোগ হলে ডাক্তারের কাছে যায় চিকিৎসার জন্য, ওষুধ পানি খায়, খাই না? আর তারপর যত বিপদ বাড়ে, প্রথম এক দু বছরের ছেলে মেয়ে হচ্ছে না, তখন ডাক্তারের কাছে গেল, আলেম ওলামার কাছে পরামর্শ নিল কি দোয়া করব, দোয়া শিখিয়ে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করেন, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া করেন, তাদেরকে যদি আল্লাহ বার্ধক্যে ছেলে মেয়ে দান, ছেলে সন্তান দান করেন, আপনাকে কেন দেবেন না, এইসব কথা সহি আকিদার আলেমরা বললো, বলে এগুলো কথাতে পোষাইলো না, পাঁচ বছর সাত বছর হয়ে গেল, তখন একটু চিকিৎসায় দৌড় দিল, চিকিৎসা তো কাজ হলো না, ডাক্তারের কাছে দুই নম্বরে, যে আলেমরা ফেল, তৌহিদ আকিদার আলেমরা ফেল হয়ে গেলে এখন ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে হইলো না, তখন দেখলো যে না এই ডাক্তার দিয়ে হইলো না আর আলেম হুজুর দিয়ে হইলো না, কার কাছে যেতে হবে, এখন মৃত মাজারে যেতে হবে, মাজারওয়ালা দিতে পারবে, তখন কি সিজদা করলো, বাবা গো আমাকে সন্তান দাও, আর তারপরে আল্লাহ পরীক্ষার জন্য তাকে কোনো সময় দিয়েও দিল যে তুই যেদিকে গেছিস নুয়াল্লি হে মাতা আল্লাহ, যেদিকে যাবি সেদিকেই চালাবো তোকে, তুই মনে করছিস যে মাজার থেকে পাওয়া যায়, ঠিক আছে ওই আকিদাই তোর মজবুত হয়ে যাক, আর তুই মুশরিক হয়ে জাহান্নামের ইন্ধন হয়ে যা, তখন ওই দিকেই ধাক্কা দিয়ে আল্লাহ ফেলে দিল, এই পথ নিলি কেন, রসুলের পথ বাদ দিয়ে তুই এই পথ কেন নিলি, যা তুই জাহান্নামে যা,
যখন আল্লাহ পরীক্ষামূলক তাকে দিয়ে দিল, তখন গ্রামে এসে বলছে এটা খাজা বাবার দান, হ্যাঁ এটা আটরশি বাবার দান, এটা হচ্ছে শাহজালাল বাবার দান। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুশরিকরা, মক্কার মুশরিকরা, তারা যখন বালা মুসিবতে বেশি পড়তো এক আল্লাহকে ডাকতো। হ্যাঁ, আর আমাদের দেশের কবর মাজার পূজারীরা যারা বলে যে এই শিরকের আয়াতগুলি সবগুলি শুধু প্রতিমা পূজা পুতুল পূজা সম্পর্কে, তারা যত বালা মুসিবত বাড়ে তত মাজারে গিয়ে ধর্ণা দেয় আর সেজদা করে, হ্যাঁ নজর নিয়াজ করে আর খাসি মোরগ জবাই করে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। আরো মুশরিকেরা যেসব দেবদেবীর পূজা করতো সেগুলি সব নেক লোক ছিল, রেজালুন সলিহিন, তারা নেক লোক ছিল, সব ভালো মানুষ, তারা ওলি আউলিয়া ছিল সেই যুগের, ওদের প্রতিমূর্তি তৈরি করে পূজা করত, মূর্তি পূজা করত। কিন্তু আজকাল আজকাল যেসব মাজারের পূজা হয়, ওই মাজারে যাদেরকে দাফন করা আছে তাদের মধ্যে কিছু সৎলোকও আছে, আবার কিছু ন্যাংটা পীরও আছে, বেনামাজি বলছেন নামাজ রোজা সব মাফ হয়ে গেছে, আমাদের লাগে না, আমরা ইয়াকিনের স্তরে পৌঁছে গেছি সেজন্য আমাদের নামাজ রোজা লাগে না, ঠিক না? ওদের পূজা হচ্ছে, তাহলে অসৎ লোকের পূজা হচ্ছে। এত মারাত্মক শিরক করেও নিজেদেরকে মনে করি যে আমরা তো জুলুম করি না, আমরা তো জুলুম করি না, কারো এক পয়সা মেরে খাই না, আরে কারো এক পয়সা মেরে খান না, তার চাইতে বড় জুলুম ইন্না শিরকাল্লা জুলমুন আযীম, বড় জুলুম করছেন, বড় জুলুম করছেন। আল্লাহ পাক যেন শিরক মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আর আল্লাহ পাকের আজাব গজব ডেকে নিয়ে আসছে সমস্ত রকমের পাপ, তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। শিরক আল্লাহর গজব দেশে ডেকে নিয়ে আসছে। আজকে দেখেন সৌদি আরব, আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ ছাড়া কাউকে সিজদা হয় দেখেছেন? জিন্দা পীরকে সিজদা হয়, মুর্দা পীরকে সিজদা হয়, হ্যাঁ হয়, কারো বয়াত করা হয় সেই ইয়ের পীর সাহেবের যে সে দিতে পারবে, কারো থেকে ফয়েজ হাসিল করা হয়, হ্যাঁ এসব করা হয়, এসব হয় না, শিরক হয় না এখানে, হ্যাঁ না দুর্গার পূজা হয় না দরগার পূজা হয় এই দেশে, তৌহিদ কায়েম আছে, এই জন্যই আল্লাহ পাক এখানে আমন দান করেছেন। এই তৌহিদ যত মজবুত থাকবে যে কোনো মানুষের, তত বেশি আল্লাহ পাক তাকে নিরাপদ রাখবেন দুনিয়া এবং আখিরাত। বললাম এক জুলুম, সেটা হচ্ছে শিরক, বড় শিরক হোক অথবা ছোট শিরক। সুতরাং বড় শিরক থেকে যেমন বাঁচতে হবে, ছোট শিরক থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। ছোট শিরক হচ্ছে তাবিজ তোমার, ছোট শিরক হচ্ছে টাকা বালা, ছোট শিরক হচ্ছে টোটকা ফোটকা, ছোট শিরক হচ্ছে অলক্ষী কুলক্ষণ, ছোট শিরক এইরকম অনেক করে, ছোট শিরক হচ্ছে লোক দেখানো কাজ করা, মানুষকে খুশি করার উদ্দেশ্যে নেক কাজ করা, আল্লাহকে রাজি করার চাইতে মানুষকে রাজি করার উদ্দেশ্য বেশি, এই সমস্ত হচ্ছে ছোট শিরক। যদি তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত ঠিক থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন কি মনে করছেন তিনি দাতা আর তিনি সব কিছু দেন, কিন্তু এগুলি হচ্ছে ওসিলা, এগুলি হচ্ছে উপায়, কিন্তু সেগুলি ওসিলা বা উপায় নয়, তাহলে এগুলি হচ্ছে শিরকে আসগার। এরকম বহু ছোট শিরক রয়েছে। সুতরাং আপনাকে শিরক থেকে বেঁচে থাকার আগে, বড় শিরক ছোট শিরক থেকে নিজেকে সুরক্ষিত করার আগে আপনাকে সে সম্পর্কে এলেম হাসিল করতে হবে। আর এলেম যদি হাসিল করতে হয় তো দেশে গিয়ে এই এলেম পাবেন না, এই এলেম আপনাকে সৌদি আরবের মাকাতিবুল জালিয়াত থেকে নিয়ে যেতে হবে, আপনাকে সৌদি আরবের শেখগণ থেকে নিয়ে যেতে হবে, এই যে দাওয়া সেন্টারগুলিতে যেসব আমাদের শেখ ভাইরা রয়েছেন তাদের কাছ থেকে নিয়মিত সাপ্তাহিক ক্লাসের মাধ্যমে নিয়ে যেতে হবে। বছরে এক একটা প্রোগ্রাম করলাম, দুটা প্রোগ্রাম করলাম, মাসে একটা প্রোগ্রামে হাজির হইলাম, বারো মাসে বারোটা, এই দিয়ে ইসলাম শিখা যাবে না, আপনাকে সাপ্তাহিক ছাত্র হইতে হবে আমাদের শেখদের। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন এবং সমস্ত রকমের শিরক থেকে মুক্ত হওয়ার আমাদের সকলকে তৌফিক দান করেন। দ্বিতীয় যে জুলম, সেটা হচ্ছে জুলমুন নাফস। জুলমুন নাফস মানে আপনি আপনার উপর জুলুম করছেন। কোরআনে কারিমে বেশ কিছু আয়াতে এই জুলমুন নাফসের কথা, হ্যাঁ নিজের নাফসের উপর জুলুম করে, নিজের নাফসের উপর জুলুম করে এই কথা বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে অনেক মানুষ আছে যারা যারা পাশের মানুষের উপর জুলুম করে না কিন্তু নিজের উপরে জুলুম করে। এই জুলুমটা তো আমরা বুঝি না, এই জুলুম আমরা বুঝি না। শির সম্পর্কে শুনেছি যে ওইটাকে বড় জুলুম বলা হয়েছে, অনেকেই শুনেছি, অনেকে আপনারা শুনেছেন, কিন্তু নিজের ওপরে নিজেই জুলুম করছেন আপনি, এটা অধিকাংশ গুনাহগার মুসলিমরা বুঝেন না, বুঝেন না। সুতরাং আপনার উপর আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি
আদেশ রয়েছে ফরজ ওয়াজিব, সেগুলিতে ঘাটতি করা, ত্রুটি করা, কম করা হচ্ছে জুলম, এটা জুলমুন নাফস। আল্লাহ পাক যা হারাম করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলিকে হারাম নাজায়েজ করেছেন, যেগুলি থেকে নিষেধ করেছেন, সেগুলিতে লিপ্ত হওয়া আপনার জুলমুন নাফস, নিজের উপর জুলম করছেন। নামাজ না পড়লে পাশের লোকের ক্ষয়ক্ষতি হইল নাকি? বাহ্যিক কোনো ক্ষয়ক্ষতি নেই, তাই না? আপনি নামাজ পড়েন না, বাকিরা নামাজ পড়ছে, যে নামাজ পড়ে তাকেও ডিস্টার্ব করেন না, আপনি শুধু নামাজ পড়েন না, যে নামাজ পড়ে তাকে তাকে কষ্টও দেন না, পাশের লোকের কোনো জুলম হইল কি? জুলম হইল না। একটা দিক শুধু আছে জুলমের, আপনার পাপের কারণে আল্লাহর গজব যখন নেমে আসবে, আল্লাহর আসমানি গজব, জমিনি গজব, বিভিন্ন রকমের বালা মুসিবত যখন আসবে, পাশের লোকও ক্ষতিগ্রস্ত হবে, এটা একটা দিক আছে। বাকি কথা হলো যে সরাসরি আপনি যদি নামাজ ছাড়েন, পাশের লোকের জুলম হইল না, কিন্তু আপনি বড় জুলম করলেন নিজের উপর। যেই ব্যক্তি নামাজ পড়ে না, সে নিজের উপর কি করলো? বড় জুলম করলো। কারণ পাঁচ অক্ত সালাত নামাজ হচ্ছে বড় ফরজ, এটি হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আল্লাহর এবাদতে বিশ্বাসী আপনি, শিরক মুক্ত হয় বিশ্বাসী আপনি, তাহলে আল্লাহর এবাদত করে প্রমাণ করে দেবেন যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আর আল্লাহর প্রথম এবাদত যেটি, সেটি হচ্ছে পাঁচ অক্ত সালাত তাওহীদের পরে। যেই ব্যক্তি নামাজ পড়েন না, সে বড় একটা জুলম করেন নিজের উপর। যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখেন না, সেই ব্যক্তি নিজের উপর জুলম করেন, পাশের লোকের ক্ষয়ক্ষতি করলেন না, নিজের উপর জুলম করলেন। যে নিজের পয়সার যাকাত দিচ্ছেন না, নিজের উপর জুলম করলেন। যেই ব্যক্তি দশ বছর আছেন, দেশে অনেক পয়সা পাঠিয়ে জমি জায়গা গাড়ি বাড়ি অনেক কিছুই করলেন, কিন্তু একটা হজ করার তৌফিক হইল না, ফ্রির ধান্দায় আছেন যে কোথায় কোন জায়গা থেকে একটা ফ্রি হজ কেউ দিয়ে দেয়, তাহলে হজ করব না, হইলে হজ করব না, তাহলে নিজের উপর জুলম করলেন, এটি হচ্ছে জুলমুন নাফস। এইরকম যে কোনো ব্যক্তি জীবনের গুনাহ করেন, লুকিয়ে নির্জনে বুলু ফিল্ম দেখছেন, আপনি নিজের উপর জুলম করলেন, পাশের লোকের ক্ষয়ক্ষতি করলেন না, কিন্তু আপনি নিজের উপর কি করছেন? জুলম করছেন। আপনি এইরকমই যে কোনো ব্যক্তি জীবনের পাপ নেন যার দ্বারা আশেপাশের লোকের ক্ষতি হয় না, আর সেটা শিরক না, সেটা আপনার নিজের উপর জুলম করা হইল, তাহলে এই জুলম থেকে বাঁচতে হবে। যদি এই জুলম থেকে না বাঁচেন, নামাজ ছাড়েন, তাহলে কখনো নিরাপত্তা দুনিয়া আখেরাতে পাবেন না। বেনামাজি আল্লাহর আজাব গজব থেকে, দুনিয়ার বালা মুসিবত থেকে, আখেরাতের পাকড়াও থেকে, জাহান্নাম থেকে নিরাপদ নয়। যেই ব্যক্তি ফরজ ওয়াজিবে ঘাটতি করে, হারাম নাজায়েজে লিপ্ত থাকে, হারাম রোজগার করে, কিন্তু মানুষের জুলুম ছাড়া, আবার এমনও হারাম রোজগার আছে পাশের কোনো লোকের জুলুম হয় না, কিন্তু আপনার রুজিটা হারাম, আপনার রুজিটা হচ্ছে হারাম, আপনি হারাম ব্যবসা করছেন একটি, কিন্তু সেটা সুদও নয়, সেটা ঘুষ না। সুদ ঘুষ দ্বারা পাশের লোক ক্ষতিগ্রস্ত, যার কাছ থেকে সুদ খেলেন সে ক্ষতিগ্রস্ত, তার উপরে জুলুম হইল। ঘুষ যার কাছে থেকে নিলেন আপনি, তার উপরে জুলুম করলেন, সেটা অন্য মানুষের উপরে জুলুম হইল। কিন্তু বেশ কিছু অনেক এইরকম ব্যবসা বাণিজ্য আছে, আপনি ব্যবসাটা হারাম করছেন, কারো ক্ষয়ক্ষতি না, হারাম ব্যবসা, হারাম রোজগার, হ্যাঁ, চুরি না, ডাকাতি না, বেইমানি না, ছিনতাই না, কিছু না, আত্মসাত না, কিন্তু আপনার যেই সব ব্যবসা বাণিজ্যে আপনি মাল সামানগুলি হয়তো কেনা বেচা করছেন, সেগুলি হচ্ছে হারাম বস্তু, যার ফলে এই হারাম রুজি খাওয়ায় আপনি নিজের উপর জুলম অত্যাচার করলেন। এইরকম যদি আপনার জীবন হয়, জুলম মিশ্রিত জীবন, তাহলে নিরাপত্তা আল্লাহর আজাব থেকে পাবেন না। না দুনিয়ায় নিরাপদ, না আপনার পরিবার নিরাপদ, না আপনার শরীর স্বাস্থ্য নিরাপদ, না আপনার আখেরাত নিরাপদ, না আপনি নিরাপদ জান্নাতে যেতে পারবেন, বরং আজাবের দুনিয়া আখেরাতে সম্মুখীন হবেন। তৃতীয় জুলম হচ্ছে জুলমুল ইবাদ, বান্দার উপর জুলম করা। কার উপর জুলম করা? বান্দার উপর জুলম করা, কোনো ব্যক্তির হক নষ্ট করে, কাউকে খুন করে, হ্যাঁ, কারো উপর মিথ্যা অপবাদ দিয়ে, হ্যাঁ, কারো হারাম সমালোচনা করে, চুগলখড়ি করে, ইত্যাদি ইত্যাদি বহু রকমের ক্ষতি হইতে পারে, বেইমানি আত্মসাত করে, হ্যাঁ, চুরি ডাকাতি করে, মালিকের যেসব সম্পদ দেওয়া আছে, ধরেন কোম্পানির সম্পদগুলি রয়েছে, শারিকাতুল ফাহাদ, যেমন আপনাদেরকে অনেক মাল সামান দিয়ে রেখেছে, এগুলি আপনাদের কাছে আমানত, কাজ করার জন্য এগুলি আমানত, এগুলিতে আপনি খেয়ানত করলেন,
কিছু চুরি করে দেশে নিয়ে চলে গেলেন। এক শ্রেণীর লোকের স্ক্রাবের ব্যবসা করে, জানেন তো স্ক্রাব ব্যবসা, হ্যাঁ, ভাঙাচোরা লোহা লাকড়ের ব্যবসা করে, ঠিক না, করে না, করে না, ওতে কিছু তো জায়েজ জিনিস কিনে আর কিছু চুরি করার চেষ্টা করে। জি, অনেকে আছে যারা কিছু মাল সামান কিনলো আর বাকি এদিক সেদিক থেকে টেনে টেনে দেশে নিয়ে গেল। তাহলে এইরকম ভাবে যে কোনো ভাবে যদি কারো কোনো ব্যক্তির, প্রতিষ্ঠানের, কোম্পানির, হ্যাঁ, কোনো সমাজের যদি আপনি হক নষ্ট করেন, জুলুম অত্যাচার করেন, তাহলে সেটা হচ্ছে জুলমুল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষেত্রে কিন্তু মাফ করবেন না। আল্লাহ রব্বুল আলামিন মানুষের সব গুনাহ মাফ করতে পারেন। যদি শিরকের অবস্থায় কেউ মারা যায় তাহলে আল্লাহ মাফ করবেন না। শিরকের অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করবেন না। শিরকের অবস্থায় মারা গেলেন না, শিরক দীর্ঘদিন করেছেন, তারপরে তওবা করার তৌফিক পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ, বুঝতে পারলেন যে মাজার পূজা শিরিক ছিল, মাজারে সেজদা করা শিরিক ছিল, আর গস কুতুবরা দুনিয়ার নিয়ন্ত্রণ করে, তাসারুফ করে, এইসব বড় শিরিক ছিল, আমি আজকে থেকে তওবা করলাম, আর তারপরে মারা গেলেন, আল্লাহ মাফ করবেন না? করবেন না। আল্লাহ পাক এরকম বহু সাহাবাই কেরাম যারা দীর্ঘদিন শিরিক করেছেন তারপরেও তাদেরকে আল্লাহ কি করেছেন, মাফ করেছেন, যখন তারা ঈমান নিয়ে এসেছে, ঠিক না? তাহলে যতক্ষণ মওত আসেনি ততক্ষণ পর্যন্ত তওবা দরজা খোলা আছে। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহর অবস্থা যদি মারা যান শিরিক করে, তওবা করলেন না, ইউটার্ন করলেন না, ফিরলেন না, তাহলে আল্লাহ মাফ করবেন না। শিরিক নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে গেলেন, অন্তর শিরিক, কথায় শিরিক, কাজে শিরিক, তাহলে আল্লাহ মাফ করবেন না। বড় শিরক থাকলে চিরকাল জাহান্নামে থাকতে হবে, আর ছোট শিরক থাকলে দীর্ঘকাল বা কিছু কাল শাস্তি পেতে হবে, সেটা কবরের শাস্তি দিয়ে যথেষ্ট হতে পারে, সেটা বিচার দিবসের শাস্তি দিয়ে যথেষ্ট হতে পারে, আবার জাহান্নামেরও শাস্তি হতে পারে। বান্দার হক যদি নষ্ট করেন, অন্য ফরজ ওয়াজিব ছেড়েছেন অথবা অন্য হারাম নাজায়েজ কাজ করেছেন কিন্তু কারো ক্ষয়ক্ষতি করেননি, তাহলে আল্লাহ ইচ্ছা করলে কি করবেন, মাফ করবেন, আর না হলে ইচ্ছা করলে শাস্তি দেবেন। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিহ বুখারীতে লম্বা হাদিস রয়েছে, তার শেষখানে আছে, কেউ যদি কোনো গুনাহ করে, হ্যাঁ, কাবিরা গুনাহ, আর সেটা শিরক না হয়, তাওহীদ ঠিক আছে, অন্য অন্য কাবিরা গুনাহ করেছে, ফরজ ওয়াজিবে কিছু ঘাটতি করেছে অথবা হারাম নাজায়েজ কাজ করেছে, ফাহুয়া ইলাল্লাহ, তাহলে আল্লাহর মর্জি, ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ গাফারালা, আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবেন তারপরে জান্নাত পাবে যেহেতু শিরক মুক্ত, আর না হলে তাকে আল্লাহ পাক বিনা শাস্তিতে মাফ করতে পারেন যদি আল্লাহর হকের বিষয় হয়। কিন্তু মানুষের হক, কাউকে খুন করেছেন, আল্লাহ মাফ করবেন? করবেন না। হ্যাঁ, এইরকমই, হ্যাঁ, বেইমানি করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আত্মসাত করেছেন, কারো জমি দখল করেছেন, আল্লাহ মাফ করবেন? মাফ করবেন না। কতক্ষণ মাফ করবেন না? কোনোদিন মাফ করবেন না? কতক্ষণ মাফ করবেন না? যতক্ষণ ওই ব্যক্তির কাছ থেকে মাফ নেওয়ার হলে মাফ নেবেন, আর যদি সেটা পেমেন্ট করার হয় তাহলে পেমেন্ট করে দেবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুফলে সর্বহারা বলেছেন ওই লোককে যে কিয়ামতের দিনে মানুষের হক নষ্ট করে আসবে, জুলমুল ইবাদ, মানুষের জুলম অত্যাচার করে আসবে, তাদেরকে মুফলিস বলেছেন। আতাদরুনা মানিল মুফলিস, সহিহ মুসলিমের হাদিস, তোমরা কি জানো যে সর্বহারা কে? সর্বহারা একেবারে নিঃস্ব, কিছুই নেই যার, কে? তখন সাহাবারা বললেন যে আল মুফলিস ফিনা মান লা দিরহাম ওয়া লা মাতাহ, আমাদের মধ্যে সর্বহারা ওরা যার না কোনো টাকা কড়ি আছে আর না তার কোনো মাল সামান আছে, কিছুই নেই, একেবারে সর্বহারা, মুফলিস, ওই ব্যক্তি মুফলিস। মুফলিস মানে যার কাছে ফুলুস নেই, ফুলুস বুঝেন তো? ফুলুস মানে কি? ফুলুস মানে পয়সা। হ্যাঁ, মাফি ফুলুস মানে পয়সা নেই, পয়সা কড়ি নেই, তাই না? তো মুফলিস মানে ফুলুস মানে পয়সা, ফুলুস মানে হলো পয়সা, আর মুফলিস মানে আরবি গ্রামারে ওর বিপরীতটা হবে সালবে মাখাজ, যারা সার বুঝেন, মানে যার কাছে ফুলুস মাফি। হ্যাঁ, মুফলিস মানে যার কাছে ফুলুস নেই, সে হচ্ছে মুফলিস, সর্বহারা, কিছুই নেই যার কাছে, পয়সা কড়ি কিছুই নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে সর্বহারা মুফলিস কে? সাহাবীরা যেমন জানেন দুনিয়ার মুফলিস হচ্ছে, সর্বহারা কে? মাল্লা দিরহাম ওয়া লা মাতা, যার কাছে টাকা কড়ি নেই, কোনো মাল সামান নেই,
হ্যাঁ কিছুই নেই, আসবাবপত্র নেই, কিছুই নেই, সে এইভাবে বেশ কিছু অপরাধ উল্লেখ করলেন। হ্যাঁ নবী বলছেন যে আমার উম্মতের সর্বহারা ওইসব লোকেরা যারা কিয়ামতের দিনে হাসরের মাঠে হাজির হবে, হ্যাঁ কি নিয়ে, খালি হাতে, কোনো আমল নেই, নামাজ রোজা নেই, হজ যাকাত নেই, না সব আছে, হ্যাঁ বেসলাতিন যথেষ্ট, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসবে, হ্যাঁ তাহাজ্জুদও নিয়ে আসবে, আর সলাতুজ্জোহা ইশরাক নিয়ে আসবে, মেলা নামাজ নিয়ে আসবে, রোজা ফরজ নফল নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, মেলা নেকল হজ নিয়ে আসবে, উমরা নিয়ে আসবে, কাছে আছেন জেদ্দা থেকে প্রতি সপ্তাহে একটা করে উমরা, বরং এক শ্রেণীর লোকেরা একবার গেলে পাঁচটা উমরা, হ্যাঁ দশটা কিয়া উমরা, দাম্মাম থেকে 80 টাকা দিয়ে আসে, যাওয়া আসা 80 টাকা, আর একদিনে পাঁচটা সাতটা উমরা করে, বিশ্বাস করতাম না যদি সরাসরি না জিজ্ঞেস করতাম। একদিন এক ভাইকে, অনেকদিন আগের কথা বলছি, 7-8 বছর 10 বছর, বাসের পাশে দাঁড়িয়ে আছি আর ছেলেটা উমরা করে আসলো, জিজ্ঞেস করলাম একটু রসিকতা করে মন বুঝার জন্য, কয়টা উমরা করলেন? তো বলছে যে হুজুর বেশি পারিনি, পাঁচটা করেছি, সকাল 9টায় নেমেছে আর এসা পরে গাড়ি মদিনার জন্য ছেড়ে দেবে মাত্র কয়েক ঘন্টা, সুবহানাল্লাহ। আমি তো আশ্চর্য যে কিভাবে পাঁচটা উমরা সারলো, হ্যাঁ মসজিদে তানিম যাওয়া আসা, আনাকুম জানাকুম, আনাকুম জানাকুম, এবাদত নাই, কিচ্ছু নেই, খেলতাম আসা, নবীর তরিকা নেই, কোয়ালিটি যখন নেই, ডাউন কোয়ালিটি, চাইনা মেডিয়ান চাইনি, আল্লাহ কবুল করবেন না এরকম ইবাদত, আল্লাহ কবুল করবেন না। একটি উমরা হইতে হবে এক সফরে, সেটা ভালো কোয়ালিটির উমরা হইতে হবে, খুশুর সাথে হইতে হবে, নবীর তরিকার উমরা হইতে হবে, মন গড়া হইলে হবে না, প্রত্যেক চক্করে একটা করে দুয়া দেখে দেখে পড়ছেন, তাফে প্রত্যেক চক্করে সাফা মারওয়ার দোয়া এরকম পড়ছেন, এই করলে হবে না, ঠিক না? অনেক হজ, অনেক উমরা, অনেক নামাজ রোজা, মেলায় কিছু নিয়ে এসেছেন, হ্যাঁ জেদ্দায় ছিলেন, কিন্তু এতকাদ শতম হাজা কাউকে গাল দিয়েছে, ভাষা খুব খারাপ, যদি ফোরম্যান সুপারভাইজার হয়ে যায়, রাগ করবেন না ফোরম্যান সুপারভাইজাররা, অধিকাংশ ফোরম্যান সুপারভাইজার যারা উপরে উঠে তাদের হুঁশ দিশা থাকে না, হ্যাঁ গাল এত দেয়, যারা পেশাদার গাড়ি চালান রাগ করবেন না, আবার তাদের অধিকাংশই মুখে গাল ছাড়া কিছু নেই, মুখে গাল ছাড়া, একটু ভুল করলে, একটু ভুল করলে আবার দে গাল, একটু দে গাল, একটু হ্যাঁ গাল দিতে হবে, যাকে তাকে গাল দিয়েছেন, যাকে তাকে গাল দিয়েছেন, তোমার হাজার হ্যাঁ গাল দিতে হবে। আজকাল সাধারণ লোককে গাল দাও না, আজকাল আলেমদেরকে গাল দেওয়া একটা বদ স্বভাব শুরু হয়েছে, জানেন কত মারাত্মক, আপনার আকীদা বিরোধী, আপনার মনের উল্টা, আপনার তরিকার উল্টা, সেই জন্য গাল দিবেন, গাল দিয়ে লাভটা কি করলেন, আপনার গুনহার পাল্লা ভারী করলেন, আর যে আলেমকে গাল দিলেন তার নেকির পাল্লা ভারী করলেন, হ্যাঁ ওই আলেমের জন্য মন্দ কাজ করলেন, আপনি নিজের জন্য মন্দ কাজ করলেন, আপনি মানুষের হক নষ্ট করলেন আপনি, আর যারা সমাজের যাদের দ্বারা দিনের কিছু কাজ হচ্ছে তাদের কি আপনি গালমন্দ করবেন, তাদের সাথে বিদ্বেষ আর শত্রুতা দুশ্মনী রাখবেন, আর মনে করবেন আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবেন, এত সহজ বিষয় নাকি, এত সহজ বিষয় নয়, ভালো করে শুনে রাখেন। সুতরাং আল্লাহকে ভয় করুন আর নিজের আমল খারাপ করিয়েন না। আমার এক মুরব্বী ছিলেন, তিনি যখন কোনো গাল শুনতেন তখন বলতেন যে বাবা ছেড়ে দাও, হ্যাঁ ওর আমল নামা খারাপ করছে, কি করছে, যে গাল দিচ্ছে পাড়া প্রতিবেশী ঝগড়া করে আর গাল দেয়, এক কথাই তিনি সান্ত্বনা দিতেন নিজেকে, নিজের ছেলে মেয়েদেরকে, আপন জনদেরকে সান্ত্বনা দিতেন, কি তার আমল নামা সে নিজে খারাপ করছে। আমার আমল নামা খারাপ করবেন না, শেখ রফিকের আমল নামা খারাপ করবেন না, কোন শেখের আমল নামা খারাপ করবেন না, সৌদি আরবকে গাল দিয়ে আমল নামা তাদের খারাপ করবেন না, আপনার আমল নামা খারাপ করছে না, আপনার আমল নামে গুনহার বোঝা বাড়ছে। আল্লাহকে ভয় করুন এবং জ্ঞানের পরিচয় দেন, আপনি নিজের গুনহার বোঝা বেশি করবেন না, যেটুকু বোঝা আছে সেটুকু নামাবার চেষ্টা করেন, তওবা ইস্তেগফারের মাধ্যমে, নিজের নাফসের ইসলার মাধ্যমে, নিজের আত্মার পাক পবিত্রতা তাজকিয়ার মাধ্যমে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বলছিলাম সেই হাদিসটি দিয়ে শেষ করে দেবো, কথা লম্বা হয়ে যাচ্ছে, যে বহু রকমের জুলুম অত্যাচার, কাউকে খুন করেছে, কাউকে মারধর করেছে, হত্যা করেছে, খুনের অপরাধ সবচেয়ে বড় অপরাধ শিরকের পরে, আল্লাহ সূরা ফুরকানে একটি আয়াতে বলেছেন, খুনের অপরাধ, কোন মুসলিমকে খুন করা
কত বড় অপরাধ? শিরকের পরে সবচেয়ে বড় অপরাধ। আর অমুসলিমও যদি হয়, আর সেই ব্যক্তির রক্ত হালাল না হয়, আর যেই মুসলিমকে নিরাপত্তা, যে অমুসলিমকে নিরাপত্তা দেওয়া আছে, মুসলিম দেশে নিরাপত্তা দেওয়া, মুসলিম দেশের নাগরিক অথবা মুসলিম দেশে তাকে একামা দেওয়া হয়েছে, থাকার ভিসা দেওয়া হয়েছে, আর তার ক্ষয়ক্ষতি করলেন, তাকে খুন করলেন, এটা এমন বড় অপরাধ যে জান্নাত তো পাওয়া যাবে না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাওয়া যাবে না। সুতরাং আমাদের সমাজে এক শ্রেণীর চরমপন্থী খারিজিরা রয়েছে, তাদের অনিষ্ট থেকে সতর্ক করছি এবং তাদেরকে আল্লাহকে ভয় করতে বলছি। কোন অমুসলিমের রক্ত হালাল নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক না বলেছেন। আর নিজে নিজেই কোরআন এবং হাদিস দু চার হরফ পড়েই ব্যাখ্যা করার তফসির করা শুরু করবেন, আর নিজেই জঙ্গি সেজে যাবেন, এইরকম গুমরাহিতে যাবেন না। এটা হচ্ছে আর এক বড় জুল। একটা জুলুমের কথা বলিনি, আল্লাহর হক নষ্ট করা জুলুম, রসুলের হক নষ্ট করা জুলুম, আর চরমপন্থা জঙ্গিবাদ হচ্ছে জুলুম। জঙ্গিবাদ আর একটি বড় জুলুম, ভালো করে শুনে রাখবেন। আল্লাহ পাক যেন সমস্ত রকমের জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কিয়ামতের দিনে কি হবে, অনেক নেকি ছিল কিন্তু অনেক জুলুম অত্যাচার করে আসছেন, ফায়ুতা হাজামিন হাসানাতি ওয়া হাজামিন হাসানাতি, নেকি থেকে দিতে 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 নেকি শেষ, ফাইন ফানিয়াত হাসানাত ক্বাবলা আন ইউকযা মা আলাইহ, নেকি শেষ হয়ে গেল হয়তো, তখন ওকে জামিন খাতায় আহম, আরো পাওনাদার আসবে, কার টাকা মেরেছেন, কার কি করেছেন, কার উপর জুলুম করেছেন, ওরা এসে চাইবে আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের হক দেওয়া, এই জুলুম অত্যাচার আমাদের উপরে করেছে, তখন ওদের গুনাহগুলি নিয়ে এই জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন্নার, তারপরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলের হেফাজত করেন, সমস্ত রকমের জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের হেফাজতের আল্লাহ পাক তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করেন, মানুষের জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সার্বিক নিরাপত্তা যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষখানে আরেকটি শুকরিয়া বাকি আছে, না করলে আমার ত্রুটি থেকে যাবে, সেটা হচ্ছে এই শারিকাতুল ফাহাদের কর্মকর্তা যারা, তাদের শুকরিয়া আদায় করছি, জাযাহুমুল্লাহু খাইরা, বলেন আমিন, আল্লাহ যেন জাযায়ে খায়র দান করেন। তারা যেই যে খোলা মাঠে বসার সুযোগ দিয়েছেন, এইটাই বিরাট নিয়ামত। মসজিদে অনেক ক্যাম্পে বসতে দেয় না, অনেক জায়গায় মসজিদে বসার অনুমতি দেয় না, ঢোকার অনুমতি দেয় না। এখানে যে এত লম্বা প্রোগ্রাম করার যে সুযোগ সুবিধা করে দিয়েছেন, অনুমতি দান করেছেন, এই শারিকাতুল ফাহাদের যারা দায়িত্বশীল রয়েছেন, ক্যাম্পাস রয়েছেন, আর কোম্পানির মালিক রয়েছেন, সকলকে আল্লাহ পাক যেন হেফাজতে রাখেন, তাদেরকে ইমান এবং নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক তাদেরকে সমস্ত রকমের শার থেকে, বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, আল্লাহ পাক তাদের রুজিতে যেন বরকত দান করেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।